আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব বাতাসা। এই বাতাসা মেলায় পাওয়া যায়, মেলা ছাড়াও বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন মিলাদেও বাতাসা দেওয়া হয়, বিয়েতেও দেওয়া হয়। এখন আমি তৈরি করব এই সুস্বাদু বাতাসা। খুব সহজে এই বাতাসাটি তৈরি করে নেওয়া যায় বাসায়। তাহলে চলেন দেখি কী কী লাগছে নারিকেলের বাতাসাটি তৈরি করতে। বাতাসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ চিনি, নিয়েছি 1/2 কাপ কুড়ানো নারিকেল, আর নিয়েছি 1/2 কাপেরও একটু কম পানি। চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব 1.5 কাপ চিনি এবং দেব 1/2 কাপেরও কম একটু পানি দিয়ে এগুলোকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করব। গলে গিয়েছে, এখন আমি এটাতে দিয়ে দিব নারকেল কুচানি, দিয়ে আমি এটা আঠালো হওয়া পর্যন্ত রান্না করব। তো ফ্রেন্ডস, বাতাসার মিশ্রণটা হয়েছে কি না এখন আমি চেক করে নিই। এটাকে আমি অল্প আছে 4 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি। তাহলে আমরা চেক করার জন্য এখানে একটা চামচ একটু উঠায় নিলাম, নেয়ার পর আপনাদেরকে দেখাই। হাতের সাথে যদি এরকম লেগে আসে তারের মতো, তাহলে এটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, বেকিং পেপার বা ফয়েল পেপার ছাড়াও আমরা স্টিলের প্লেটে খুব সহজেই বাতাসা তৈরি করতে পারি। স্টিলের প্লেটে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, এখন আমি বাতাসাগুলো দিয়ে দিব। ওপর থেকে একটু একটু করে দিলে নিজে নিজেই গোল হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এভাবে করে আমি সবগুলো দিয়ে নিব। ফ্রেন্ডস, 2 মিনিট রাখার পর আমার বাতাসাগুলো তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে তেমন কিছুই করতে হবে না, এ দেখেন হাত দিলেই উঠে যাবে। এই যে দেখেন, এই যে। তো ফ্রেন্ডস, ফয়েল পেপার ছাড়াও আমরা এভাবে স্টিলের প্লেটেও বাতাসা তৈরি করতে পারি এবং অনেক সুন্দর বাতাসা তৈরি হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো উঠে নিই। তৈরি হয়ে গেল আমার নারিকেলের বাতাসা, খেতে কিন্তু খুবই টেস্ট। দেখেন একদম বাতাসার মতো হয়েছে। একটু ভেঙে দেখাই, এই যে দেখেন। তো ফ্রেন্ডস, খুব সহজেই তৈরি করে খেতে পারেন এই নারকেলের বাতাসা। আর ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।